আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখানে যারা হংকংয়ে বাংলাদেশে আছি, আমাদের জন্য একটা অ্যাসোসিয়েশন রয়েছে। এই অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং। এই অ্যাসোসিয়েশনটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি যারা কমিউনিটি আছে এখানে তাদেরকে ইউনাইটেড রাখা এবং এখানে বিপদে আপদে সবাইকে সহযোগিতা করা। সো এই অ্যাসোসিয়েশনটা অনেক ইউজফুল আমার মতে। আমি হংকংয়ে খুব বেশি দিন না, 2 বছর যাবৎ আছি। সো আমি আসার পর থেকে এই অনুষ্ঠান হয় নাই। আজকে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে ঈদ 2022 পুনর্মিলনী এবং ইন্ট্রোডাকশন অফ এক্সিকিউটিভ কমিটি। সো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকংয়ের নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিটা 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওরা এখানে কার্যক্রম পরিচালনা করবে। সো মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামটার ওই কমিটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এছাড়া হচ্ছে ঈদ উল ফিতর 2022-এর একটা গেট টুগেদার করা। সো এইটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হবে আমি আশা করছি। সো আমি ওই অনুষ্ঠানে কী কী হয় এবং মানুষজন কীভাবে কী করে সব কিছুই আপনাদেরকে দেখাবো। ওইখানে আমাদের একটা বড় ডিনারের আয়োজন হবে। সো ওই ডিনারে আমরা কী কী খাই ওই সব কিছু আপনাদেরকে দেখাবো। সো চলেন আর কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানটি উপভোগ করি। মাছ ভাজি, এতে হচ্ছে কাবাব, শিক কাবাব, চিকেন রোস্ট, এই যে এখানে আছে হচ্ছে পোলাও। সো খাবারের মাঝখানে বৃষ্টি নেমে গিয়েছিলো, বৃষ্টির কারণে কিছুক্ষণ মানুষজন অনেক দৌড়াদৌড়ি করছে খাবার নিয়ে। সো আলটিমেটলি আর কি ওপেন স্কাই হওয়াতে অনেক ঝামেলা হয়ে গেছে আর কি খাওয়ার মাঝখানে। আলটিমেটলি আবার বৃষ্টি থেমে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।